গাইস কেমন আছেন সবাই ওয়েলকাম ব্যাক টু দ্য গেমপ্লে ভিডিও চলো সবাই সবাই চলো বাংলাদেশ ওয়েটের নতুন আরেকটি ভিডিওতে আজকে এই ভিডিও টাইটেল থাম্বনেল দেখে অলরেডি বুঝে গেছেন আজকে আমরা চলে এসেছি চিটাগং থেকে কক্সবাজার যাওয়ার জন্য সৌদি এরো নিয়ে যেটা কালার হলো ইয়েলো কালার আর আমরা আজকে টি শার্টও পরে আছি একটা ইয়েলো কালারের টি শার্ট তারপরে সামনে দেখতে পাচ্ছেন আমাদের সৌদি এরো সে আমাদের ডিপার দিয়েছে অপেক্ষা কারণ আমরা ভিডিও করতে আছি তার এই জন্য আমাদের ড্রাইভার মাথাকে ভিডিও দিয়েছে তো ভিডিও যদি ভালো হয়ে থাকে তাহলে অবশ্যই ভিডিও লাইক দিবেন কমেন্ট করে জানাবেন এরকম ছোটখাটো ট্যুর ভিডিও আপনারা আরও চান কিনা আর যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকে জেনারেলি সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন আর অবশ্যই আপনার মতামত জানাতে ভুলবেন না তো এখানে দেখতে পাচ্ছেন আমরা অলরেডি বাসে উঠে গেছি আজকে আমরা যাবো হলো ঢাকা থেকে মানে জায়গা থেকে না চিটাগং থেকে কক্সবাজার পর্যন্ত তো চিটাগং থেকে কক্সবাজার হুট করে কেন তো হুট করে হলো যাওয়ার কারণ হলো এখানে নতুন একটা জায়গা আবি মানে তৈরি হয়েছে সেটা হলো কর্ণফুলি টানেল তো আজকে আমরা সেই কর্ণফুলি টানেল হয়ে আমরা হলো ঢাকা মানে চিটাগং থেকে কক্সবাজার উদ্দেশ্যে রওনা দিব এখানে দেখতে পাচ্ছেন আমাদের যে বাসটা আছে সেই বাসটা অলরেডি এখানে দু এক মিনিট পরে আমাদের বাসটা ছেড়ে দিবে তো এখানে দেখতে পাচ্ছেন ড্রাইভার আমার দরজা লাগিয়ে দিচ্ছে অলরেডি আর ড্রাইভার আমার পিছনে তলায় যে আমাদের ক্যামেরাটা থাকে আপনারা জানেন তো সেখানে ক্যামেরা সেট করার তো সাথে সাথে আমাদের ড্রাইভার আমার গাড়িটা টান দিয়ে দিয়েছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা আমাদের গাড়িটা আপাতত নর্মাল একটা স্পিডে আমরা এই চিপার থেকে বের হচ্ছি তো এখানে দেখতে পাচ্ছেন আমরা ফুল স্পিডে ফুল উদ্যমে পুরো মারাত্মক একটা স্পিডে আমরা সেখান থেকে মানে খুবই দ্রুত গতিতে সেই টানেলের দিকে আমরা যাচ্ছি তো আজকে ব্লগ ভিডিও মানে আমাদের যে ব্লগিং ভিডিওটা আছে সেটা মোটামুটি শর্টই করার চেষ্টা করবো মাঝখানে অনেক কিছু জিনিস কাটে দেবো কারণ এত আপনাদের দেখতেও অনেকটা ধৈর্যের একটা ব্যাপার আছে আর আপনাদের এত কথা শুনতেও তো খুব ভালো লাগবে না আর আমারও ভিডিও ধৈর্য ধরা মানে কী বলবো সেটা চিন্তা করতে ভালো লাগে তো মানে একটু আলছামি লাগে আর কি তো আপনারা জানেন আমি এখন কোনো স্ক্রিপ্ট লিখি না কারণ আমার কোনো স্ক্রিপ্ট নাই আমার কোনো টিম নাই যা কাজ করি সব একাই আর অতি শীঘ্রই বাসিডের ওবিবি আসছে হিনো ওয়ান যা ওবিবি আসছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা ট্রাফিক আমরা একটা পাম্পে দাঁড়াইতেছি তো এখানে পাম্পে দাঁড়িয়ে আমরা আমাদের আমাদের যে বাস আছে সে বাসের এখানে যে তেল আছে মানে বাসে তেল নিবে সেই তেলটা তারা ভরে নিচ্ছে কারণ বাস তো আর পানিতে চলে না তেলেই চলে বা হাওয়াতে চলে না তেলে নিতে হবে তো আমাদের যে গাড়িটা আছে সেটা এখন আমাদের তেল পুরো ফুল হয়ে গেছে তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের ড্রাইভার আমার জানলা খুলে বাইরে থেকে দেখতেছে যে কোনো কিছু আসে নাকি তো নাই তো সুন্দর করে আমাদের গাড়ি আবার চলতে শুরু করলো এখানে রাস্তা আমাদের আমাদের একটা ব্রেক থাকবে 10 মিনিটের তো ব্রেক বাদে আমাদের পুরোপুরি টানের উপর থাকবে 100-200-150 যতটুকু টান লাগে যায় শুরুতে একটা অ্যাক্সিডেন্ট গাড়ির পিছিয়ে যা লাগাই দিছে তো যাই হোক গাড়ির পিছিয়ে ট্রাকের পিছিয়ে লাগাইছে কোনো সমস্যা না কারণ কারো কোনো ক্ষতি হয় না বা গাড়ি টাচ লেগেছে এখানে রাস্তাঘাটে অনেকগুলো সিগনাল আছে আমরা সিগনাল অবশ্যই দাঁড়াতে হবে কারণ ট্রাফিক আইন মেনে চলতে হবে ইন গেম ইন রিয়েল লাইফ অবশ্য গেমে আর যদি কন ওয়ে খেলেন তো কয়জনে আর মানে তো এখানে ও আমাদের আরেকটা কথা আমার কিন্তু প্রতিদিন রাত 11টা থেকে একটা পর্যন্ত আমি লাইভ স্ট্রিমিং করি তারপরে যদি সেই মানে ইটেস টু কনভয়তে লাইভ স্ট্রিমিং করি তারপরে অবশ্যই অবশ্যই সেই লাইভ স্ট্রিমিংটা দেখবেন মাঝে মধ্যে করি না কারণ ওই সময় কারেন্টের কারেন্ট থাকে না বর্তমানে আপনারা জানেন আমাদের দেশে বর্তমান তো কারেন্ট মানে এটা কী বলে যে কী বলে ওটাকে সোনার হরিণ যেটা আছে সেই সোনার হরিণ তো কারেন্ট যেহেতু থাকে না সো ওই দিন আর কি লাইভ করা হয় না আবার একটু মাঝে মধ্যে ব্যস্ত থাকি বা অসুস্থ থাকি তো সেই কারণে অনেক সময় লাইভ করা হয় না তো বাট অবশ্যই আমি রাতে 11টা থেকে 1টা পর্যন্ত ইটেস টু কন বইতে লাইভে আসি আজকেও আসবো এখন প্রতিদিন আসি আপনার সাথে কথা বলতে বলতে আমরা অলরেডি টানেলের ভিতরে ঢুকে গেছি তো আমরা কক্সবাজার যাওয়ার পর আপনাদের টানেলের একটা ফুল উপরে কী আছে নিচে কী আছে সাইডে কী আছে বামে আছে সেটাও একটা দেখানোর চেষ্টা করব এখানে দেখতে পাচ্ছেন আমরা টানেলের ভিতরে খুবই সুন্দরভাবে পার করে যাচ্ছে এখানে ও এই কাভার ব্যান্ড দেখছেন কাভার ব্যান্ডটা কীভাবে চাপ দেওয়া গেলো আমাদের তো কাভার ব্যান্ডটা যদি চাপ না দিল ওই চাপ খাক আমাদের গাড়ি কোনো সমস্যা হবে না কারণ আমাদের হলো ঘোষ কার এখানে খুবই দ্রুত মানে খুবই স্পিডে আর কী বলে খুবই ক্ষিপ্রতার সাথে আমাদের যে ড্রাইভার মামা আসে সে সুন্দরভাবে চালিয়ে যাচ্ছে তো আমাদের কর্ণফুলি টানেল সে যেটা আমাদের মোক্ষম একটা বিষয় ছিল সো আমাদের কর্ণফুলি টানেলের টোল সহ আমরা বের হয়ে গেছি আমাদের কর্ণফুলি টানেল থেকে এখন আমরা যাচ্ছি কক্সবাজারের উদ্দেশ্যে এখানে সামনে এসালম আছে আর একটা গাড়ি আছে তো আমরা সাইডে যা আসতে করে ব্রেক দিব নাহলে লেগে গেছে বলতে না বলতে গাড়ির সাথে লেগে গেছে তো এখানে যাই হোক আমরা একটু ডানের দিকে নিয়ে চাপ দেওয়ার চেষ্টা করি কারণ ওটা না যেতে পারে ওমাই গড তো আমার আগে আরও স্পিডে টান দিছে তো এখানে দেখতে পাচ্ছেন আমরা খুবই কর্নারিং করে সুন্দর করে আবার আমাদের গাড়িটা বামে চাপ দিলাম ও ও ভাই ও কি স্পিডে মানে গাড়ি তো কি নাইট্রো বুস্টার লাগানো নাকি নাইট্রো বুস্টার কি আপনারা অবশ্যই জানেন যারা রেসিং গেম খেলেন বা বাসে গেম খেলেন অবশ্যই অবশ্যই নাইট্রো বুস্টার জানেন সেটা কি তো এখানে দেখতে পাচ্ছেন অনেক জোরে খুবই স্পিড গাড়িটা চলে যাচ্ছে তো এখানে তার যতই স্পিডে থাক ভাই আমরা সেগুলো ওভারটেক করার কোনো ব্যাপারই না আমাদের
আমাদের পক্ষ থেকে খুবই সুন্দরভাবে আমরা ওটি দিয়ে দিয়েছি। তো এখান থেকে আমরা চলে যাব আরেকটু দূরে। তো এই রাস্তাটা তো আমরা মোটামুটি পার করে দিয়েছি, এখন আমরা কোনো একটা সিটির মধ্যে আছি যেটা বাম সাইড দিয়ে আমরা যাচ্ছি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে সেই মোড়, যে মোড়টা আছে সেই মোড় একটা মোড়টা আমরা সুন্দর করে কাটিয়ে গেলাম। ও রাস্তাটা তো সেই সুন্দর, মানে ডাবল লেনের রাস্তা, সুন্দর রাস্তা, খাইলাম একটা ঘষা। ও নো, সুন্দর একটা কবিতা হয়েছে, ডাবল লেনের রাস্তা, সুন্দর রাস্তা, খাইলাম একটা ঘষা, বা একটা কবিতা কবিতার বই লেখা উচিত আমার মাঝে মধ্যে, আমার মনে হয়। আপনাদের কী মনে হয় অবশ্যই কমেন্টে জানাবেন। আমি কবিতার বই একটা লেখা শুরু করে দেবো নাকি, তো ভাবছি আপনাদের উপর ডিপেন্ড করে যে কবিতার বই লিখবো না কি লিখবো না। তো যাই হোক, এত কথা বলা লাভ নেই, আমরা এখন সামনে একটা ভলভো আছে, ভলভোটা খুবই আস্তে যাচ্ছে, কারণ ভলভোর সাথে তো হিরোইন যে জীবনও পারবে না, তা বাট ওই আস্তে আস্তে দেখলাম ওটাকে আমরা সুন্দরভাবে ওটি দিয়ে টপকাই দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছেন এটা হলো কর্ণফুলীর যে নতুন রাস্তাটা হয়েছে, মানে কর্ণফুলীর টানেল উপলক্ষে কক্সবাজার থেকে ব্রিজটার নামটা ভুলে গেছি, ব্রিজ পর্যন্ত একটা নতুন রাস্তা হয়েছে, সেই নতুন রাস্তা দিয়ে আমরা যাচ্ছি। চারিদিকে সুন্দর সুন্দর গাছ আছে, সুন্দর সুন্দর আবহাওয়া, আর এদিকে অবশ্যই আবহাওয়াটা ঠান্ডা। যাদের যারা চট্টগ্রাম থেকে দেখতেছেন বা কক্সবাজার থেকে দেখতেছেন, তারা অবশ্যই কমেন্ট করে জানাবে যে আপনারা কক্সবাজার বা চট্টগ্রাম থেকে যাচ্ছেন, মানে দেখতেছেন আর কি। তো আপনাদের বাসার উপর দিয়ে আমি চলে যাব, বাসার উপর দেয় না মানে এলাকা দিয়ে আর কি, আর বাসার উপর দিয়ে গেলে তো আপনাদের ঘর বাড়ি ভেঙে যাবে। তো যাই হোক, এখানে আমরা আরও একটা বাস সুন্দর করে ওটি দিয়ে এখান থেকে চলে গেলাম। ভাই ওটির উপরে ওটি, ভাই এত ওটি তো কেমনে দিব আমি, ভাই আমি তো রিয়েল লাইফে প্রো হয়ে গেলাম, মানে মানে ইন গেম আর কি, সরি ভুলে গেছি আমি গেম খেলতে আছি। আর যাই হোক, আমি গেমের মধ্যে খুবই আলটা প্রো, বাট আবার একটা ঘষা খেয়ে গেছি, কোনো সমস্যা নাই, গাড়ি কোনো কিছু হয় না। এখানে দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে একের পর এক ওটি দিয়ে ট্রাক বাস যা আছে, মানে ছোটোখাটো গাড়ি যা যা আছে, যা যার সামনে বাড়ি তারই ধরে ধরে ওটি দিতেছি। তো আমাদের এই রাস্তাটা শুরু মানে অনেকটা বড়ই একটা রাস্তা, এখানে দেখতে পাচ্ছেন ডাবল লেনে সুন্দর একটা রাস্তা। ও নো, আমাদের গাড়ির স্পিড এখন 160, আপনারা দেখতে পাচ্ছেন, কই দেখতে পাচ্ছেন সেটা আমি বলবো না, আপনারা খুঁজে নেন। তো যারা যারা দেখতেছেন অবশ্যই অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিও কেমন। ও নো, আমরা কিভাবে গাড়ি চিপাতে বের হয়ে গেলাম, ভাই আপনারা দেখতে পারতেছেন নাকি জানি না। এখানে দেখতে পাচ্ছেন এখন আমরা ডাবল লেনে থেকে সিঙ্গেল লেনে চলে এসেছি, আর এখানে মনে হচ্ছে এখন হলো বাজে হলো খুবই নয়টা সামথিং বাজে। তো যাই হোক, এখানে যেহেতু সকাল হয়ে গেছে অফিস টাইম, তো এখানে রাস্তাঘাটে এখন অনেক গাড়ি চাপ বাড়বে, আমরা তারপর যতটুকু চেষ্টা করবো এখানে টানা যেতেছি। তো এখানে সিঙ্গেল লেনের রাস্তা আমাদের খুবই সুন্দরভাবে সতর্কভাবে যেতে হবে, কারণ অপজিট থেকে যদি গাড়ি আসে তাহলে আমাদের দুর্ঘটনা ঘটতে পারে, অ্যাক্সিডেন্ট হতে পারে। তো গাইস, আপনাদের সাথে কথা বলতে বলতে আমরা চলে এসেছি আমাদের প্রথম বিরতিতে। এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা শহরের মধ্যে আমাদের যে 10 মিনিটের বিরতি আছে সেই বিরতিটা দেবো। এখানে ড্রাইভার মামা আমাদের যে দরজাটা খুলে আছে গাড়ি, মানে আমাদের যাত্রীগুলো বের হওয়ার জন্য, বা সে তার পিছনে দেখে দেখে গাড়িটা সোজা করতেছে যাতে পিছনে জ্যাম না লাগে। আপনারা দেখতে পাচ্ছেন অনেক গাড়ি পিছন থেকে আসতেছে। তো এখানে আমাদের যে গাড়ি দরজাটা খুলে দেওয়া হয়েছে, বা সামনে অনেকগুলো মানুষ যারা আছে এরা হলো মানে মাত্র বাস থেকে নামছে, তো তারা একটু পরে বাসে চা নাস্তা খায় উঠে যাবে। আপনারা দেখতে পাচ্ছেন এখানে আমাদের এটা হলো আমাদের একটা ব্রেক, আমি এখানে একটু চিপার মধ্যে আসছি একটু নিরিবিলিতে চা খাওয়ার জন্য, কারণ সকালবেলা তো নাস্তা করে আসছি বাসা থেকে, এখন চা খাওয়া দরকার খুবই, এই জন্য আমি একটা নিরিবিলিতে চা খাওয়ার জন্য চলে আসলাম একটু চিপায় দাঁড়িয়ে আমাদের বাসের থেকে একটু দূরত্ব দাঁড়িয়ে, কারণ তাতে বাসটা দেখা যায় হুট করে যদি আমাকে ফিরে চলে যায় তাহলে তো কোনটা একটা বিধিগিচ্ছির ব্যাপার সেপার না। তো যাই হোক, আমি এখানে সুন্দর সুন্দর দাঁড়া দাঁড়া একটু চা খাইতেছি। তো চলে শেষ হয়ে গেছে আমাদের এখন বিরতি, এখন আমরা আস্তে আস্তে বাসে উঠে যাবো। তো আমাদের মোটামুটি সব বাসে উঠে গেছি, অ্যাঙ্কেলটা খালি বাকি। তো অ্যাঙ্কেলটা মনে হয় বলতেছে আমি যাবো না, তোমরা আমাকে রেখেই চলে যাও, বাট কেন সে যাবে না, মনে হয় তার বউ হারাই গেছে। তো যাই হোক, তার বউ হারাই যাক, আমাদের কিছু করার নাই। ড্রাইভার অ্যাঙ্কেল বলতেছে আচ্ছা চলো, তার বউ হারাই গেছে, আমাদের কিছু করার নাই, আমাদের এখন যেতেই হবে, কোনো কারণ নাই। এখানে ড্রাইভার অ্যাঙ্কেল গ্লাসটা লাগাইছে, কারণ বলতেছে অনেক পোকামাকড়, সেই বেটা তুই থাক তোর নিমু না। আর যাই হোক, বেটা যাইবো না তাহলে আমার কি দোষ, আমি সে আমার কি দোষ, আমার কি আমার দোষই নাই, আমি তো কিছু করি নাই, ভাই দোষ কি হইব। আর যাই হোক, তো আমরা আমাদের বিরতির যে প্রথম বিরতি, মানে একটাই তো সকালবেলা একটাই বিরতি। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের সামনে একটা বাস আছে, তো সেই বাসটাকে আমরা ওভারটেক দিতে পারছি না, কারণ দুই পাশে চাপ আছে। আর এখানে দেখতে পাচ্ছেন বাম পাশে একটা সুন্দরবন এক্সপ্রেস, আর সামনে হলো আমাদের ইকোনো সার্ভিস খাগড়াছড়ির। যেখানে দেখতে পাচ্ছেন আমরা সেই ইকোনো সার্ভিসে বাম পাশ ধরে ধরে সামনে দিকে আগে যেতে, বাট ইকোনো সার্ভিস জায়গায় জায়গায় দাঁড়াই যেতেছে, যার কারণে আমরা সেখানে সামনে দিকে আগায় যেতে পারতাছি না। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সেই ইকোনো বাম্পারে এখনও ধরে আছি, কারণ অপোজিট থেকেও একটা গাড়ি আসতেছে, তাকে আমরা ওভারটেক দিতে পারছি না। ও বেঁচে গেছি, অল্পের জন্য গাড়ির সাথে লেগে গেছে, তো গাড়ির সাথে লাগছে তো কি হয়েছে, এখানে অনেক বড় একটা জ্যাম লেগে গেছে। তো যাই হোক, একটা সিগনালের জ্যাম, আচ্ছা কোনো মারামারি বা দুর্ঘটনার জন্য কোনো জ্যাম নাই, এটা হলো সিগনালের জ্যাম। ও নো, কত বড় জ্যাম আপনারা দেখতে পাচ্ছেন। তো এরকম করতে করতে আমরা আরেকটা সিটির মাঝখান দিয়ে এখন আমরা চলে যাচ্ছি। তো এখানে এই সিটির নামটা আপনারা জানলে আমাকে জানাবেন, এই সিটির নাম কি আসলে আমি এখন দেখতে দেখ বলার ইচ্ছা নাই। তো যাই হোক, এখানে দেখতে পাচ্ছেন আমরা দুই গাড়ি চেপে, মানে পাশাপাশি দুইটা গাড়ি যেতেছে, এই জন্য আমরা সামনে দিকে আগাইতে পারতেছি না। বাম দিকে দুইটা গাড়ি, ডান দিকে একটা গাড়ি, কাভার্ড ভ্যান চলছে,
অবশ্য আমরা আস্তে আস্তে তার পিছনে পিছনে দিকে চলে যেতে থাকি। তো আস্তে আস্তে আমরা সেই সিটি পার করে যাচ্ছি। তো এখানে রাস্তায় বললাম না যে রাস্তাঘাটে খুবই কি বলে গাড়ির চাপ আজকে খুবই রাস্তায় জ্যাম, তো আমাদের আস্তে ধীরে আগাইতে হবে। যেখানে অল্প কিছু সময় আমাদের অতিরিক্ত সময় লাগতে পারে, দুই ঘন্টা এক ঘন্টার জায়গায় আমাদের দুই ঘন্টা এক ঘন্টা বেশি সময় লাগতে পারে আমাদের কক্সবাজার যায় পৌঁছাইতে। তো সেখানে দেখতে পাচ্ছেন কথা বলতে বলতে আপনাদের সাথে অনেকগুলো মানে অনেকটা দূরে চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন একটা গাড়িকে আমি সাথে সাথে মাইরা ধুচা উড়াই দিছি। তো এখানে একটু ক্যামেরাটা আমি সুন্দর করে নেই। তো এখানে দেখতে পাচ্ছেন সেই গাড়িটা আবার আমার সামনে সামনে এসে ওকে আমি ওভারটেক দিবই দিব। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা একটা রাস্তার মধ্যে যে আইল্যান্ড থাকে সেই আইল্যান্ড পার করে একটা জায়গায় চলে আসছি। তো এখানে আরে বেটা খুবই তো ডিস্টার্ব করতে আসে, তো আমি বাম দিয়ে খ্যাত ম্যাত মাইরা তো সেই গাড়িটাকে দুইটা বা একটা বাস সহ আমি ওভারটেক দিয়ে দিলাম। তো এখানে সব সব কিছুকে ওভারটেক দিতে আমরা কক্সবাজারের প্রায় কাছাকাছি চলে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন এই ডালটা বের হলে হলো আমাদের ডলফিন মোড়। তো কক্সবাজার যারা গেছে তারা জানেন ডলফিন মোড় কোন জায়গায়। তো এখানে দেখতে পাচ্ছেন একটা স্টার লাইনের সামনে আছে যেটা ফেনি থেকে ঢাকা চট্টগ্রাম ঢাকা কক্সবাজার হতে আবার ফেনি থেকে কক্সবাজার বা অন্যান্য জেলায় যেতে পারে সেটা আমার জানা নাই। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সেই কাঙ্ক্ষিত কক্সবাজারের ডলফিন মোড়ে চলে এসেছি। সামনে ওই যে ফাঁকা জায়গাটা দেখতে পাচ্ছেন ওটা হলো সমুদ্র। তো যাই হোক সমুদ্র আরেকদিন দেখাইবনি। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সেই আমাদের যে কাঙ্ক্ষিত যে নির্দিষ্ট জায়গা আছে সেই নির্দিষ্ট জায়গায় আমরা যাই নামবো। তো বলা আছে আমরা কোথায় নামবো। তো এখানে কক্সবাজারের যে ভিতরে যে সিটি আছে মানে যেখানে হোটেল মোটেল আছে তো সেখানে আমাদের গাড়িটা আমাদের নামাই দিবে। তো এখানে দেখতে পাচ্ছেন আমরা সেই এই চিতার মধ্যে আমরা ওভারটেক ওভারটেক দিয়ে সেই সামনের দিকে যে যাইতেছি। তো এখানে সেই জায়গাটা সেখানে যে বাস আছে ও মাই গড আমরা খ্যাত ট্যাত পার করে আমরা আমাদের কাঙ্ক্ষিত জায়গায় সেই মামা আমাদের গাড়িটা দাঁড় করাইছে। তো এখানে আমরা আমরা ওখানে বাস থেকে নেমে যাবো। তো আমাদের মামা হলো আমাদের গেট দরজাগুলো খুলে দিতেছে। তো আমরা আমাদের মামা বাস থেকে নেমে গেছে। এখানে দেখতে পাচ্ছেন পুরো বাসের সব যাত্রী নেমে নেমে উদা হয়ে গেছে মানে একবার দৌড়তে চলে গেছে। তো সেই ছিল আমাদের আজকে ট্রাভেল ব্লগ চট্টগ্রাম টু কক্সবাজার সহ কর্ণফুলি টানেল দিয়ে। তো এখানে দেখতে পাচ্ছি এখানে আপনাদের যদি ট্রাভেল ব্লগটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই একটা লাইক দেবেন, কমেন্ট করে জানাবেন আমাদের ট্রাভেল ব্লগটি কেমন হয়েছে। আমার চ্যানেলে আপনার নতুন হয়ে থাকেন যদি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বেল অন করে অল অপশনে ক্লিক করে দেবেন। আর আপনারা যদি চান আপনার জেলায় আমি যা ঘুরে আসি গেমের মধ্যে অবশ্যই তো সেটাও আপনারা কমেন্ট করে জানাতে পারেন কোন এলাকা কোন এলাকায় আমি যাবো যাওয়ার চেষ্টা করবো পরবর্তী রুট সেখানে যেতে পারি। সুন্দরবন এক্সপ্রেসটা কুরিয়ার সার্ভিসটা আবার কী করলো ধাক্কা যাবা গাড়িটাকে উল্টাই দিল। তো গাইস আমরা আমাদের গাড়ি এখন যেতেছে কোথায় যেতেছে জানি না, আমার একটা শর্ট নেওয়া দরকার আমরা সেই শর্ট নিতেছি। তো গাইস দেখা হবে পরের ভিডিওতে, তত সুস্থ থাকবেন ভালো থাকবেন গুড বাই।